আমি কিছুক্ষণ আগে এই এখানে আসার ঘন্টা দেড়েক আগে আমাদের এক ভাইয়ের বক্তব্য শুনতেছিলাম মানে জিনিসটাকে হাস্যকর করে সাধারণ মানুষের সামনে জিনিসটাকে কৌতুকপ্রিয় করে তোলার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে নবীর জন্মদিন আমার নবীর জন্ম 12ই রবিউল আব্বল হয়েছে কিনা এটা নিয়েও সন্দেহ আছে এটা কেউ বলেছেন 8ই রবিউল আব্বল মানে রবিউল আব্বল 12 তারিখ আমার নবীর ঈদে মিলাদুন্নবীকে না করার জন্য ঈদে মিলাদুন্নবীকে না করার জন্য এখন জাতির সামনে আপনি বক্তব্য তুলে ধরছেন আমি আপনাকে যেটা বলছি আমি আপনাকে বুঝাই কেমনে বক্তব্য তুলে ধরে আমি আপনাকে বলছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমার নবীর জন্ম সোমবারে হয়েছে এতে কারো কোনো দ্বিমত এতে কারো কোনো দ্বিমত নাই শরীয়তের মধ্যে তারিখের বিষয়গুলো তারিখ জন্মের তারিখ অন্তকালের তারিখ বা ঘটনার দিন এগুলো নিয়ে মতপার্থক্য থাকাটা অনেক স্বাভাবিক কুরআন শরীফের আয়াত সংখ্যা নিয়ে মতপার্থক্য নাই আছে কিনা আপনি যদি মতপার্থক্যের মধ্যে ঢুকে সাধারণ মানুষকে কনফিউজ করেন এমন একটা বিষয়ে কনফিউজ করছেন যেটা গত 7-800 বছরে উম্মত কোন ধরনের اختلاف করা ছাড়া এটা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম না দেওবন্দী ঘরানার উলামায়ে কেরাম দেওবন্দী ঘরানার আমি এখান থেকে সুজা প্রথমে আইমায়ে কেরামের কাছে যাব এরপরে আমি নিচ থেকে উপরে উঠে আসব নিচ থেকে উপরে উঠে আসব যদি আমাকে আল্লাহ তৌফিক দান করেন তাইলে মতপার্থক্য সব সময় সব জায়গার মধ্যে আছে কিন্তু আপনি যখন মতপার্থক্যের কথা তুলে ধরবেন তো আপনি এটা একটু করবেন না যে এই এই মত এসেছে কিন্তু মৌলিক মতামত হচ্ছে এটা এটা জাতির সম্মুখে তুলে ধরবেন না তাইলে আমি আপনাকে বলি সেটা কেমনে তুলে ধরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ দুনিয়ার মধ্যে এসেছেন এটা যত হিস্টোরিয়ান আছে উম্মতের আইমায়ে কেরামের ঐক্যমত যেই মতকে উম্মতের আইমায়ে কেরাম গ্রহণ করেছেন সেটা 12ই রবিউল আউয়াল সোমবার 12ই রবিউল আউয়াল সোমবার কেউ কেউ 9 তারিখের মত দিয়েছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এসেছেন সেটা তারিখটা 9 তারিখ ছিল এই তারিখও কেউ কেউ বলেছেন কিন্তু আপনি কেউ কেউ এর মতামতের মধ্যে গিয়ে শুধু জাতিকে কনফিউজ করার জন্য কারণ আমি আপনাকে বলছি না শব্দের খেলা কিসের খেলা শব্দের খেলা আমরা এখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেলাদত মনে রাখবেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা নিয়ে আমি আপনাদেরকে কি বললাম কেউ কেউ বলেছেন 9 তারিখ 8 তারিখ কিন্তু বেশিরভাগের মত হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন 12ই রবিউল আউয়াল 12ই এবং বাংলাদেশ পাকিস্তানের হিসেবে সেই দিন সুবহ সাদেকের সময় হয়েছে বাংলাদেশ পাকিস্তানের হিসেবে সকাল 4:30টায় সকাল 4:30টায় বাংলাদেশ পাকিস্তানের হিসেবে সকাল 4:30টার পরে আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন এবং আমি আপনাকে বললাম না আইমাই উম্মত কিভাবে বলেছি ইমাম ইবনে ইসহাক এটা বর্ণনা করেছেন ইমাম ইবনে জাউজি উনার কিতাব আল ওয়াফার মধ্যে ইমাম ইবনে ইসহাকের মতামত তুলে ধরে উনি বলছেন আমার নবীর জন্ম 12 তারিখ আল্লামা ইবনে হিশাম সিরাত ইবনে হিশাম উনি ওখানে ওনার সিরাত ইবনে হিশামের মধ্যে বলছেন আমার নবীর জন্ম কয় তারিখ 12 তারিখ ইমাম ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহি আলাই উনি তারিখুল উমাম ওয়াল মুলুক ওই কিতাবের মধ্যে আমার জমির জন্ম কোন কয় তারিখ 12 তারিখ এর পরবর্তীতে আল্লামা আবুল হাসান আলী বিন মোহাম্মদ আল মাওয়ার্দি ওনার কিতাব আলামুন নুবুয়্যাহ ওই কিতাবের মধ্যে উনি বলছেন ওনার মতামত তুলে ধরা হয়েছে কয় তারিখ 12 তারিখ এরপরে অসংখ্য আল্লামা ইবনে খালদুন ইমাম ইবনে খালদুন ওনার তারিখের মধ্যে 12 তারিখ এর পরবর্তীতে অনেক বড় ঐতিহাসিক মোহাম্মদ সাদিক ইব্রাহিম আরজুন উনি বলছেন 12 তারিখ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাই ওনার মাদারিজুন নুবুয়্যা কয় তারিখ 12 তারিখ এভাবে সিদ্দিক হাসান খান ভূপালী দেওবন্দী ঘরানার অনেক বড় আলেম
উনি ওনার আসসামাম আল আমবারিয়া ফি মাউলিদে খাইরিল বারিয়া এই কিতাবের মধ্যে উনি বলছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ولادت شریف مکہ مکرمہ میں وقت طلوع فجر بروز دو شنبہ شب دوازدہم ربیع الاول عام الفیل کو ہوئی جمہور علماء کا قول یہی ہے ابن جوزی نے اس پر اتفاق نقل کیا صدیق حسن بھوپالی انہی بولچن بارو تاریخ ایٹر اوپر جمہور علماء کرام موت نقل ہوئے چھ جمہور علماء کرام ایٹر یو بھی موت پتہ تولے درتے ہوئے ایبابے এখন আপনি কি করলেন শুধুমাত্র জাতিকে মানে জিনিসগুলো নিয়ে হাস্যকর করা জাতিকে কনফিউজ করা মনে রাখবেন উলামায়ে কেরাম বিশেষ করে মানুষকে কনফিউজ করা 2 সেকেন্ডের কাজ একজন শিক্ষিত আলেমের জন্য একজন শিক্ষিত আলেমের জন্য সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা সেই কারণে কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল মুত্তাকিন অর্থাৎ এই কুরআন সবাইকে হেদায়েত দেয় কিন্তু সবাই কুরআন থেকে হেদায়েত নিতে পারে না কুরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য শুধু তাহারাতে জিসমানি হলে হয় না অর্থাৎ আপনার শরীর আর কাপড় পরিষ্কার হলে হয় না আপনার ভিতরের জগতও পরিষ্কার হতে হয় তো ভিতরের জগৎ পরিষ্কার হওয়ার জন্য এলমের দরকার হয় আখলাকের দরকার হয় রাতের সেজদার দরকার হয় তাহাজ্জুদের দরকার হয় উলামায়ে রব্বানীর মজলিসে বসতে হয় এই ধরনের মানুষগুলোর মাধ্যমে কখনো ফিতনা ফাসাদের সৃষ্টি হয় না এখন আমি জাতির সম্মুখে যদি বলি অমুক বেদাতি হয়ে গেছে ঠিক কিনা বলেন সুন্দর হইলো জিনিসগুলা না এরকম না বেটা আপনার দিমত আপনি দিমত স্পষ্ট করে দেন আপনি যখন দিমত পোষণ করবেন তো দিমত পোষণ এভাবে করে যে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে এভাবে এই এই ব্যক্তির মাধ্যমে ঈদে মিলাদুন্নবী ইন্ট্রোডিউসড হয়েছে গত 800 বছর ধরে পালিত হচ্ছে উম্মতের ঘরে ঘরে পালিত হয় কিন্তু আমরা ঈদে মিলাদুন্নবীর সাথে দিমত পোষণ করি বলে আপনি আপনার মতামত দেন কিন্তু মেজরিটি মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাস্যকর করে জিনিসটা উপস্থাপন করে জাতিকে কনফিউজ করার কোনো মানে হয় কোনো মানে হয় না